অ্যাকচুয়ালি ঠিকানাটা লোকমারফতি আমাদের বিজিবি এক সদস্য এখানে চিকিৎসা নিয়েছিল, তাকে চাকরি থেকে মোটামুটি চাকরি করতে পারবে না বিদায় তাকে অবসর দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছিল। যখন করোনা প্রভাব প্রথম যখন দুর্বল হয়েছিল তখন তখন উনি এই ঠিকানাটা পেয়ে যায় কীভাবে মানে এখানে চিকিৎসা নিয়েছিল, চিকিৎসা নেওয়ার পর দিদি সে সুস্থ এবং সে এখন চাকরি করতেছে এবং প্রমোশনও পেয়েছে। ওনার মারফতি ওনাকে আমি পাঠাইছিলাম, ওনার কাছ থেকে আবার অ্যাড্রেস নিয়ে জাস্ট এখানে আবার আসে। আচ্ছা আচ্ছা, তো তারপর ওনার PLID করার জন্য শফিউল্লাহ স্যারের সঙ্গে আপনার মিট করানো হলো এবং স্যার আপনাকে ভর্তি দিয়েছিলেন আর কি। তো স্যার যেদিন উনি ভর্তি হয়েছেন এবং আজকে তো আপনারা চলে যাচ্ছেন, তো এখন আপনি মানে কীরকম ফিল করছেন যে আসলে আপনার মানে ওয়াইফের যে দুইবার অপারেশন করার পর এখন যে পজিশনে আছেন, মানে সেটা যদি একটু বলেন যে আসলে উনি এখন কেমন আছেন? অ্যাকচুয়ালি যে মানে রোগটা নিয়ে আসছিলাম যে উদ্দেশ্যে মানে যেভাবে নিয়ে আসছিলাম উনি খুব অসুস্থ ছিলেন, এখন আল্লাহর রহমতে অশেষ রহমতে খুব আগের স্থিতি অনেক ভালো। ওই সেবা ওনার এখানে চিকিৎসা নেওয়ার পর খুব মোটামুটি অনেক ইমপ্রুভ আর কি। দেশে এবং দেশের বাইরে যারা আজকে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, DPRC-র পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আবারও আগের মতো আসলাম, আজকে আমাদের সামনে আছেন একজন পেশেন্ট আছেন এবং তার হাজবেন্ড আছেন। তো আমরা তার কাছ থেকে আজকে জানবো যে আসলে তিনি এখানে কীভাবে আসলেন এবং তার যে রোগের ব্যাপারগুলো আমরা জানবো। চলুন তাদের সঙ্গে পরিচয় হই। আসসালামু আলাইকুম। পেশেন্ট তো হচ্ছেন পারভিন আক্তার ম্যাডাম। তো ম্যাম আপনি যদি কাইন্ডলি আমাদেরকে বলেন আপনাদের দেশের বাড়ি কোথায়? পটুয়াখালী। পটুয়াখালী আপনাদের দেশের বাড়ি। তো আমি যদি আপনাকে বলি যে আপনার যে সমস্যাটা হয়েছে আর কি, এই সমস্যাটা আপনি কবে মানে কবে থেকে আপনি ভুগছেন এবং কতদিন হয়ে গেল এবং স্যারের ঠিকানা কীভাবে পেলেন এবং কীভাবে আসলেন এবং আজকে পর্যন্ত আপনার যে পজিশন একটু আমাদেরকে কিন্তু বলেন। মানে পা একবারে অপাস হয়ে গেছিল নাকি? মানে ব্যথা করতে পা এই এই কুস্কি থেকে একটা পার পাতা পর্যন্ত আপনি চিন্তা করলেন যে আসলে নেক্সট টাইম আপনি অপারেশন করবেন না, আপনি একজন থেরাপিস্ট ডক্টরের কাছে আসবেন। বুঝতে পেরেছি। তো আমরা এখন বিস্তারিত আপনার যে হাজবেন্ড আছে আমরা তার কাছে একটু যাব, আমরা তার কাছ থেকে একটু শুনবো। তো আমরা এখন পারভিন ম্যাডামের হাজবেন্ডের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি স্যারের নামটা এবং স্যার কিসে আছেন এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম স্যার। আমার নাম নাসির মোহাম্মদ জামাল হোসেন, আমি বর্তমানে বিজিবিতে কর্মরত আছি। আচ্ছা আচ্ছা। আমার পোস্টিং হলো চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা পোস্টিং আপনার। তো স্যার আপনার ওয়াইফ দীর্ঘদিন যাবত যে সমস্যায় ভুগছিল, PLID যে প্রবলেমটা ছিল আমরা জানতে পারলাম, উনি অলরেডি দুইবার অপারেশন হয়েছে। তো স্যার তৃতীয়বারের মতো উনি আবারও এফেক্টেড হয়েছে অপারেশন করার পর। আসলে সবাই আমরা প্রথমে যেটা জানি, আমার যে অনুভূতিটা আমি বলবো সেটা হচ্ছে PLID হলে অনেকেই অপারেশনের দিকে ঝুঁকে যান। তো অবশ্যই আপনার এই অভিজ্ঞতাটা আছে, তো আমি একটু জানতে চাচ্ছি যে ওনার দুইবার অপারেশন করার পর আবার উনি সেম প্রবলেমের সম্মুখীন হয়েছে, এরপর আপনি আমাদের ডক্টর শফিউল্লাহ বুদান স্যারের ঠিকানা কীভাবে পেলেন কাইন্ডলি একটু আমাদেরকে যদি বলেন। অ্যাকচুয়ালি ঠিকানাটা লোকমারফতি আমাদের বিজিবি এক সদস্য এখানে চিকিৎসা নিয়েছিল, তাকে চাকরি থেকে মোটামুটি চাকরি করতে পারবে না বিদায় তাকে অবসর দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছিল। যখন করোনা প্রভাব প্রথম যখন দুর্বল হয়েছিল তখন তখন উনি এই ঠিকানাটা পেয়ে যায় কীভাবে মানে এখানে চিকিৎসা নিয়েছিল, চিকিৎসা নেওয়ার পর দিদি সে সুস্থ এবং সে এখন চাকরি করতেছে এবং প্রমোশনও পেয়েছে। ওনার মারফতি ওনাকে আমি পাঠাইছিলাম, ওনার কাছ থেকে আবার অ্যাড্রেস নিয়ে জাস্ট এখানে আবার আসে। আচ্ছা আচ্ছা। তো তারপর ওনার PLID করার জন্য শফিউল্লাহ স্যারের সঙ্গে আপনার মিট করানো হলো এবং স্যার আপনাকে ভর্তি দিয়েছিলেন আর কি। তো স্যার যেদিন উনি ভর্তি হয়েছেন এবং আজকে তো আপনারা চলে যাচ্ছেন, তো এখন আপনি মানে কীরকম ফিল করছেন যে আসলে আপনার মানে ওয়াইফের যে দুইবার অপারেশন করার পর এখন যে পজিশনে আছেন, মানে সেটা যদি একটু বলেন যে আসলে উনি এখন কেমন আছেন? অ্যাকচুয়ালি যে মানে রোগটা নিয়ে আসছিলাম যে উদ্দেশ্যে মানে যেভাবে নিয়ে আসছিলাম উনি খুব অসুস্থ ছিলেন, এখন আল্লাহর রহমতে অশেষ রহমতে খুব আগের স্থিতি অনেক ভালো। ওই সেবা ওনার এখানে চিকিৎসা নেওয়ার পর খুব মোটামুটি অনেক ইমপ্রুভ আর কি। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক মণ্ডলী,
আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এখানে অনেক পেশেন্ট আছে যারা পিএলআইডিতে যে প্রবলেমে ভোগেন, যারা এমআরআই করার পর জানতে পারেন যে তাদের পিএলআইডি হয়েছে, এবং অনেক অর্থোপেডিক ডক্টরের কাছে যান এবং ডক্টররা বলে থাকেন যে আপনার সার্জারি করতে হবে। তো আমাদের এখানে জলযন্ত্র প্রমাণ আছেন পারভিন আক্তার ম্যাডাম, যিনি অলরেডি দুইবার পিএলআইডি অপারেশন করেছেন। অপারেশন করার পরও তার যে মানে 100% যে সুস্থতা সেটা তিনি হননি। তো এরকম অনেক রোগী আছেন যারা ফার্স্ট সিদ্ধান্তই নিয়ে থাকেন যে আপনারা অপারেশনে চলে যাবেন। তো আমরা মনে করি যে আপনি অপারেশন যে কোনো সময় করতে পারবেন, যেটা যদি আপনার টাকা পয়সা সব কিছু ঠিক থাকে। কিন্তু তার আগে অনেকেই চেষ্টা করে যে অপারেশন ছাড়া এই রোগটাকে কীভাবে ভালো করা যায়। তো এটার জন্য আমাদের শফিউলা প্রধান স্যার আছেন আমাদের ডিপিএসসি হসপিটালে, দীর্ঘদিন ধরে তিনি এই চিকিৎসা দিয়ে আসছেন। অবশ্যই আমাদের শফিউলা প্রধান স্যারের সকল বিস্তারিত জানবেন ইউটিউব এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। জানার পর আপনারা অবশ্যই স্যারের এখানে আসবেন এবং তার যে কোনো পেশেন্ট যে ধরনের আর্থ্রাইটিস, পেন বা ব্যথা, প্যারালাইসিস এবং পিএলআইডির মতো অনেক প্রবলেম আছে তারা স্যারের কাছে আসবেন। তো আমি একটু স্যারের কাছে আরেকবার শেষ প্রশ্ন করতে যাচ্ছি যে আপনি, আমাদের অনেক দর্শক আছে যারা আপনার ওয়াইফের মতো অনেক সময় অপারেশন করেছে বা অপারেশন করার সিদ্ধান্ত যেতে যাচ্ছে, তো এই ব্যাপারে আপনার মানে অভিজ্ঞতা কী? আপনি আমাদের অনেক দর্শক আজকে এটা দেখছেন আর কি, তাদের ব্যাপারে একটুখানি যদি বলবেন। ঠিক আছে, পিএলআইডি অপারেশন অ্যাকচুয়ালি আমরা তো নিজেরা জানি না, ডাক্তারের থিওরিতে করা। জি, যদি পিএলআইডি অপারেশন সাকসেস হয়, অনেকটা সময় সাকসেস হয় না। জি, এটা আমারটা হয়তো সাকসেস হয় না, এই দিয়ে এই যে স্যারের কাছে আসা। জি, তো দ্বিতীয়বার করা মোটামুটি 5-6 বছর ভালো ছিল। জি, তারপর আবার এই পায়ে পেইন্টের ব্যবস্থার জন্য এখানে আসছি। যাক, আল্লাহ উপরে আল্লাহ জানি না, এই চিকিৎসা নিয়ে যদি আর তো না আসা লাগে বা ভালো হয়ে যেতে পারে, এটাই আল্লাহর কাছে কামনা করি আর কি। ধন্যবাদ স্যার। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো আমাদের অনেক ভাইরা আছেন যারা দীর্ঘদিন ধরে এরকম সমস্যায় ভুগছেন। তো সকলকেই বলবো, সকলের সুস্থ জীবন আমরা আশা করি এবং সকলে যে যার জায়গা থেকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ডিপিআরসির পক্ষ থেকে আমি মামুনুর রশিদ আপনাদেরকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।